হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এটা একটা উট পাখির খামার, দেখুন কত সুন্দর উট। এই উটগুলার বয়স আজিয়া 6 মাস, এই উটগুলার বয়স আজিয়া 6 মাস। দেখেন এগুলো প্রত্যেকটা উট কত সুন্দর। এগুলো একটা উটের দাম বর্তমানে 4,000-5,000 টাকা করে আছে। এই উটগুলা আমরা বড় বড় উট আছে, 2 বছরিয়ালা উট আছে। উট সাধারণত 1 বছর পরে উট ইয়ে হয়, ডিম হাড়ার উপযোগী হয়। 1 বছর পর থেকে ওর ডিম হাড়া স্টার্ট করে। 1 বছর পর থেকে একটা একটা মোটের বয়স যখন 1 বছর হয়, তখন এগুলা পরিপূর্ণ ডিম ফাড়ার মতো উপযোগী হয়। ওই সময় থেকে ডিম ফাড়া স্টার্ট করে দেয়। এই মোটগুলো বছরে একবার ডিম দেয়, 25-30টা করে ডিম দেয়। মোটের ডিম অনেক বড় বড় হয়, আর এই মোটের ডিমগুলা ফুটতে লেট হয়। একটা মোটের ডিম ইনকিউবেটারে বসালে প্রায় 35-40 দিন লাগে ওটার ডিম ফুটতে। এই ডিমগুলা ইনকিউবেটারে বসানো হয়েছে, ইনকিউবেটারে বসানোর পরে 40 দিন পরে ডিম ফুটছে, মাশাল্লাহ। এগুলা রিভিউ দিছি আজকে, এই 6 মাস পরে দেখেন প্রত্যেকটা আমার সুস্থ সবল আছে। এখানে আধার দেওয়া হয়েছে, এগুলো আধার খাইতেছে। এটা একটা খামার, বিশাল বড় একটা খামার, সাইড সাইডে বাইরে সিকিউরিটি দেওয়া আছে। এটার ভিতরে থাকে, এটার ভিতরে ঘুরে, এটার ভিতরে খায়। আর এটার নিচে বালু দেওয়া হয়েছে, বালুর উপরে বালু দিলে সুবিধা কি, কোনো মালমাত্র নিচে যাই ফড়ক, এগুলো ঝাড়ু দিলে সবগুলো পরিষ্কার হয়ে যায়। বালু দিলে সবসময় পরিষ্কার থাকে, আর স্যাঁতস্যাঁতে হয় না। পানি টানি পড়লেও পানিটা সাথে সাথে টানিয়ে লায়। তাই আপনারা খামার করলে অবশ্যই নিচে বালু দিয়ে খামার করবেন। বালু দিয়ে খামার করলে সুবিধা হলো, এখানে গ্যাস হয় না, মলমাত্র যাই যাই হোক এগুলো সব কিছু বাইরে করতে হবে। বৃষ্টি হোক যাই কিছু হোক, বৃষ্টি হলে আধা ঘন্টার ভিতরে শুকিয়ে যাবো। এগুলো হচ্ছে নতুন বাচ্চা, এগুলো ফুটছে গিয়ে 1 মাস হয়েছে। তাই এটা রিভিউ দিতেছি, দেখেন এটার নির্দিষ্ট একটা তাপমাত্রার ভিতরে রাখা হয়েছে। এটা একটা ইনকিউবেটার কন্ট্রোলার রুম, এটার ভিতরে নির্দিষ্ট তাপমাত্রার ভিতরে এই বাচ্চাগুলো রাখানো হয়েছে। এখানে 24টা বাচ্চা আছে, 6টা 6টা করে, এখানে 7টা কোপ আছে, 24টা বাচ্চা আছে। এখানে কন্ট্রোলার মেশিন আছে, এই নির্দিষ্ট তাপমাত্রার ভিতরে আছে। এই তাপমাত্রা এদিক সেদিক হলে বাচ্চা মারা যাবে, এই কারণে নির্দিষ্ট তাপমাত্রা। ওটার ওটার বাচ্চার অনেক দাম, এই মোট পাখিগুলোর বাচ্চার অনেক দাম। এগুলো আমেরিকান একটা জাত, আমেরিকান একটা মোট পাখির বাচ্চা, বড় বড় মোট পাখি ওইখান থেকে নিয়ে আসে, ওইটা ব্রিডিং করে ঠিক আছে, এরপরে বাচ্চা বাইর করা হয়েছে। এই বাচ্চাগুলো যখন 1 বছর হইব, একটা বাচ্চা বিক্রি হইব 6,000-7,000 করে একটা বাচ্চা বিক্রি হইব। আমরা এখনও বিক্রি স্টার্ট করি নাই, এগুলো এই সাবালো করার পরে এগুলো বিক্রি করা স্টার্ট করা হবে। এখনও মেশিনে আরও আছে, 50টা ডিম আছে, সেগুলোও ফুটবো, আরও 1 সপ্তাহ পরে এগুলো ফুটবো মোটামুটি আলহামদুলিল্লাহ। এখানে 24টা বাচ্চার ডিম দেওয়া হয়েছে, 24টা ডিমের ভিতরে মাত্র 1টা ডিম নষ্ট হয়েছে, বাকি সবগুলো ডিমে মোটামুটি ফুটছে, আর সবগুলোই ভালো আছে। আর এটার ওই যে দেখতেছেন, এই রুমের চারো পাশে আজল দেওয়া আছে, আজল মানে ফোমের মতন একটা ইয়ে আছে, যাতে গরমের টেম্পারেচারটা ঠিক রাখে। আর নিচে বালু দেওয়া হয়েছে, বালুর উপরে একটা শর্ট দেওয়া হয়েছে, যাতে বাচ্চাগুলো এটার উপরে যায় আরাম করতে পারে। আর এক সাইডে লাইট দেওয়া হয়েছে, এদের মন চাইলে গরম খাইব, আর যদি গরম এদের ভালো না লাগে তাহলে এটা ওই আরেক সাইডে যে সাইডে লাইট নেই এই সাইডে চলে যাবো। আর ওই দেখেন বাটিত করে আদার দেওয়া হয়েছে, আর সাইডে ভিটামিন পানি দেওয়া হয়েছে, গ্লুকোজের পানি দেওয়া হয়েছে। গ্লুকোজের পানি দেওয়া হয় দুপুরে, সকালবেলা ভিটামিন দেওয়া হয়, মাঝে মাঝে ক্যালসিয়াম দেওয়া হয়, যাতে বাচ্চাগুলো সুস্থ থাকে, সুস্থ সবল থাকে। মোটর বাচ্চার অনেক চাহিদা এবং মোটর বাচ্চার অনেক দাম। আর এই জাতটা আমেরিকান একটা জাত, অনেক ভালো ভালো ব্রিডিংয়ের জাত। এই বাচ্চাগুলোর অনেক চাহিদা আছে, এই দেশে এই বাচ্চার অনেক চাহিদা আছে, বিভিন্ন লোকে নিয়ে যায় বাচ্চাগুলো। বাচ্চা বেচার কথা বলে অনলাইনে ইয়ে দিলে মনে করেন বাচ্চা নেওয়ার জন্য অনেকে আগ্রহী থাকে, অ্যাডভান্স টাকা দিয়ে রাখে মানুষ বাচ্চা নেওয়ার জন্য। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।